১৯ জুলাইয়ের ঘটনায় নরসিংদীর বিভিন্ন থানায় মামলা হয়েছে ১১টি। নাশকতাকারী গ্রেপ্তার ১৮৪ জন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। শুক্রবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা কারাগারের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, পলাতক আসামি গ্রেপ্তার ও আত্মসমর্থনকারীদের বিভিন্ন বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চৌধুরী, ফজল ইখুদা, শামসুল আরেফিন, সহকারী পুলিশ সুপার মেসবাহউদ্দিন ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বিপুল সংখ্যক দুষ্কৃতিকারী ও নাশকতাকারীদের নিয়ে পরিকল্পিতভাবে নরসিংদী জেলা কারাগার সহ জেলা সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গোলাবারুদ লুটপাট করেছে ৭১ পরাজিত শক্তিরা। এ সময় জেলা কারাগারের ৯ জন জঙ্গিসহ ৮২৬ জন বন্দী সকলেই পালিয়ে যায়। জেলা কারাগার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত হয় ৮৫টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রায় ৮০০০এরও অধিক রাউন্ডগুলি। নরসিংদীর বিভিন্ন থানায় আক্রমণের চেষ্টা করলেও জেলা পুলিশের প্রতিরোধের মুখে সফল হতে পারেনি নাশকতাকারীরা। তিনি আরও জানান, ঘটনার দিন নরসিংদীর জেলখানা মোড় থেকে সদর উপজেলা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়গুলোতে আক্রমণের চেষ্টাকালে জেলা পুলিশের সাথে নাশকতাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া সহ পর্যাপ্ত গুলি বিনিময় হয়। প্রায় ৩.৫ ঘন্টা ব্যাপক গুলি বিনিময়ের পর রাত ১০:৩০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় জেলা পুলিশের ৩৩ জন সদস্য আহত হয়। এদিকে ঘটনার পর থেকে সিটিটিসি, র্যাব ও জেলা পুলিশের বিভিন্ন অভিযানে পলাতক ৪ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের গণ বিজ্ঞপ্তির পর ৪৮১ জন জেল পলাতক আসামি আত্মসমর্পণ করেছে। জেলা পুলিশের অভিযানে লুণ্ঠিত ৪৫টি আগ্নেয়াস্ত্র ও ১০৯১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানে সহায়তা করতে জেলার সকল স্থানে মাইকিং অব্যাহত রয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রেখে প্রতিটি অস্ত্রের জন্য ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে জেলা পুলিশ, সংবাদ সম্মেলনে জানান তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।